বই লিখে সারা বিশ্বে হইচই ফেলে দিয়েছেন প্রিন্স হ্যারি। দিন দিন বেড়েই চলছে তার লেখা আত্মজীবনী স্পেয়ারের জনপ্রিয়তা। গেল 10ই জানুয়ারি বইটি প্রকাশিত হবার পর থেকেই খবরের শিরোনাম প্রিন্স হ্যারি। স্পেয়ারে তুলে ধরা হয়েছে প্রিন্সেস ডায়ানার ছোট ছেলে হ্যারির মাদক সেবন, তার গায়ে বড় ভাই প্রিন্স উইলিয়ামের হাত তোলা, আফগানিস্তানে 25 জনকে হত্যার ঘটনাগুলো। তবে নেটিজেনরা বলছেন, ফাঁস হওয়া রসল খবরের কারণেই স্পেয়ারের বইয়ের প্রতি আগ্রহ বাড়ছে মানুষের, আর এই কারণে বিক্রিও বাড়ছে স্পেয়ারের। গ্রিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটের তথ্য বলছে, নন ফিকশন ক্যাটাগরিতে প্রথম দিনের বিক্রিতে বিশ্ব রেকর্ড গড়েছে প্রিন্স হ্যারির বই। প্রকাশের প্রথম দিনেই ব্রিটেন, যুক্তরাষ্ট্র, কানাডায় 14,30,000 কপি বিক্রি হয় স্পেয়ার। এর আগে নন ফিকশন বই হিসেবে প্রথম দিনে সর্বোচ্চ বিক্রির রেকর্ড ছিল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার চতুর্থ বই এ প্রমিসড ল্যান্ডের। 2020 সালে বইটি প্রকাশের দিন 8,87,000 কপি বিক্রি হয়। প্রথম সংস্করণে যুক্তরাষ্ট্রের বাজারে 20,00,000 কপি বই বাজারে ছাড়া হয় স্পেয়ারের। অতিরিক্ত চাহিদার কারণে শিগগিরই আসছে বইটির দ্বিতীয় সংস্করণ। যুক্তরাষ্ট্রে বইটির দাম ধরা হয়েছে প্রায় 3,500 টাকা, আর ব্রিটেনে পাওয়া যাচ্ছে 3,000 টাকায়। তবে অনেক বিক্রেতাই 50% পর্যন্ত ছাড়ে বিক্রি করছেন বইটি। হ্যারির প্রথম ও বারাক ওবামার চতুর্থ বই বের হওয়ার আগে নন ফিকশন ক্যাটাগরিতে প্রথম দিনে সর্বোচ্চ বিক্রির রেকর্ড করেছিল যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার লেখা বিকামিং। 2018 সালে প্রকাশের প্রথম দিন 7,25,000 কপি বিক্রি হয়েছিল এটি। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব।